হাই হাই হাই, আমার কি হলো গো? আমার ছোলা চুরি করলো, আমার পেঁয়াজও চুরি হয়ে গেল গো। পেঁয়াজটা যে কে চুরি করলো কে জানে? সালামা কাবা মেরি তারা ছিল, ও চিনে না। আমি কেমন ছেলেটা দেখি তোকে? তুই আমার মালিকের ফসল কেন চুরি করেছিস বল? সালা তোর এত বড় সাহস, তুই আমাকে মারবি? লে মার, লে মার, এত বড় সাহস ও সব বড় হবে। আগে বল আমাকে কিরম লাগছে দেখতে। মনে হচ্ছে এখানে থেকে যায়। থাকতে তো আমাকে মন হচ্ছে রে, কিন্তু থাকবো কোথায়? এ তো লাগে। এ মা, পেঁয়াজ কোথায় গেল রে? হাই হাই হাই, আমার কি হলো গো? আমার ছোলা চুরি করলো, আমার পেঁয়াজও চুরি হয়ে গেল গো। পেঁয়াজটা যে কে চুরি করলো কে জানে? সতেরো সামনে গেছে আমার। তাই তো, আপনার ছোলা চুরি হয়ে গেলে, পেঁয়াজ চুরি হয়ে গেলে তো ভারী সমস্যা। আপনি কি সুন্দর কাঁচা পেঁয়াজ দিন মুড়ি খেতেন, সেই স্বাদ লাগতো। আপনারা সেই স্বাদ হলো না। ঠিকই বলেছিস রে কথাটা, আমাকে পেঁয়াজ দিয়ে মুড়ি খেতে সেই স্বাদ লাগতো, সেটা আর হলো না। কি আছে, পেঁয়াজ চুরি করলো, কি করবো? পেঁয়াজ 10 টাকা করে কিনে খাবো, তাছাড়া তো কোনো উপায় নাই, কি বলিস? হ্যাঁ, কিনেই খাবেন। হ্যাঁ, আপনি তো একা মানুষ, অনেকদিন চলে যাবে, বাইরে চলেন বাবু, আর ভেবে লাভ নেই। জানছি আমি একলা মানুষ, তাও তো আমার কটা পেঁয়াজ লাগবে, তাও একটা রেখে যায়নি, সবগুলো নিয়ে পালি গেছে। চলেন চলেন বাড়ি চলেন। টয়লেট লেগেছে খুব, কোথায় যে টয়লেট করবো ভেবে পাই না কিছু, এইখানে করি। তুম সা কই প্যারা কই মাসুম নেই, জান হো মেরি তুমে মালুম নেই। আদিত্যর ফসল গুলো চুরি করে বেশ টাকা হলো। হ্যাঁ, সালামা কাবা মেরি তারা ছিল, ও চিনে না। আমি কেমন ছেলেটা? ও, তার মানে তুই মালিকের সব ফসল চুরি করেছিস, তার জন্য আমার মালিক কেঁদে মলো। দেখি তোকে? তুই আমার মালিকের ফসল কেন চুরি করেছিস বল? তোর এত সাহস? ওরে ওরে মারিস না, তুই কে রে? কোন হাত দিয়ে আমাকে মারতে লাগলি? তুই লাগছে লাগছে মারিস না। সালা তোর এত বড় সাহস, তুই আমাকে মারবি? লে মার, লে মার, এত বড় সাহস একবার ছাড় দেখ, তারপর তো কি করে সব বাবুকে বলে দে। কেন উঠো 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 উঠো, আরে লেগে যাবে, লেগে যাবে, ছাড়ো 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 ছাড়ো, আরে লেগে যাবে, ছাড়ো কেন গো? আরে কি করছো তোমরা, উঠো উঠো উঠো। কিরে তোরা ঝামেলা করছিস কেন? দেখেন বাবু, আপনার ফসল এই চুরি করেছে। কি বলছিস রে, ও আমার ফসল চুরি করেছে? দাঁড়া তোকে দেখাচ্ছি মজা, চল তোকে থানা নিয়ে যাবো, চল। দাঁড়া দাঁড়া, একটা কথা শুনি যা, শুন শুন। আদিত্য আমাকে ছাড়, তোর ফসলের টাকা আমি সব দিয়ে দেবো। তোর যা ফসল চুরি করেছিলাম সব টাকা দিয়ে দেবো। ঠিক আছে তাহলে দিয়ে দিবি। বিক্রম আরে, জানিস সাহেব, বাবুর ফসলটা কে চুরি করেছিল বলতো? সেই অঙ্কন বলে লোকটা। তাই নাকি? তাহলে বাবু ওকে কি করলে? কি আবার করবে, থানা পুলিশে ভয় দেখানো বলে দিয়ে দিব। চল বাবুকে জিজ্ঞাসা করি গে, টাকা দিল কিনা। আয় চল তাহলে। কাল কোথায় গেছিলিস, আসিস নি কেন? একটু শ্বশুর বাড়ি গেছিলাম বেড়াতে। টাকাগুলো দিল আপনাকে অঙ্কন? হ্যাঁ দিয়ে দিয়েছে। বাবু 500 দেন না। কেন, তোকে তো সব টাকা দিয়ে দিয়েছি। গুড়া পাহাড় লোক গঙ্গা স্নান করতে এলছে, চলেন আমরাও যাবো গা। হ্যাঁ বাবু, গঙ্গা স্নান করলে মনটা শুদ্ধ হয়ে যাবে। আপনি তো চুরি করা টাকাগুলো পেয়ে যাচ্ছেন, ওখান থেকে নাই ভাড়া দিয়ে দেবেন? হ্যাঁ দিয়ে দেবেন। ঠিক আছে, তোদেরকে চিন্তা করতে হবে না, তোদের খরচা সব আমি দেবো, আমি আছি কিসের জন্য। বাবু আপনি দায়টা কেটে দেবেন, শুধু জামা পড়বে, আপনার সেই লাগবে দেখ। তাহলে তোরা সেজে গুজে রেডি থাকিস, কাল ভোরবেলায় বেরিয়ে যাব। ঠিক আছে তাহলে, আসছি বাবু। ঠিক আছে যা।
বাবু তাড়াতাড়ি চলেন, আমাদের বাড়িতে টোটো দাঁড়িয়ে আছে, ট্রেন ফেল হয়ে যাবে। ওসব বড় হবে, আগে বল আমাকে কিরম লাগছে দেখতে। আপনাকে সে লাগছে দেখতে। চল চল, দেরি হয়ে যাচ্ছে, চলেন। সেই স্বাদ লাগছে বাবু, এবার ঘুগনি খাবো। সেই স্বাদ তো লাগবে, টাকা তো আমার। সব খেয়ে নিবি নাকি? আমাকে একটা দে। খান, তোর পেট না খাদান, শুধু খেয়ে যাচ্ছিস। সেই স্বাদ, এত স্বাদ হলো কি করে? বাবু আমাকে সে লাগছে বেড়াতে। তাই তোরে, আমাকেও সে লাগছে বেড়াতে। চো চো বাড়ি যেতে হবে, দেরি হয়ে যাচ্ছে। দাঁড়ান, বাড়ি তো যাবো, একটু বেরিয়েনি। কত ভালো লাগছে বলেন তো বেড়াতে। কথাটা ঠিকই বলেছিস, ভালো লাগছে বেড়াতে। বাবু আপনি তো বাড়ি থেকে বেরোন না, একটু বেরিয়ে নেন। বেড়াচ্ছি তোরে। সাহেব এলো না, কত বোকা, এলে কত আনন্দ পেত। বাবু আমাকে এখান থেকে যেতে মনে হচ্ছে না, মনে হচ্ছে এখানে থেকে যাই। থাকতে তো আমাকে মন হচ্ছে রে, কিন্তু থাকবো কোথায় বল রে, কইতে থাকা যায়? স্টেশনে থেকে যাব। তাহলে আমারও তো সুন্দর বাড়ি থাকতে, আমি এখানে থাকবো। আপনি যা করবে করেন। বাবু ব্যাগটা আমাকে ধরতে দেন। এই বিক্রম দেখ, সাহেব আসছে। হ্যাঁ তো, সাহেব আসছে। কিরে সাহেব, যাবো বললি তাও গেল না, কি হয়েছিল তোর? তোকে তো বললাম যা খর যাবে আমি দেবো, তাও তো গেল না। শরীর খারাপ ছিল তার জন্য যাইনি। তুই গেলি না, কত জায়গা ঘুরলাম, কত কিছু খেলাম জানিস? ঠিক আছে বাবু, আপনি বাড়ি যান, আমি আসছি। ঠিক আছে, যা। আয় সাহেব, চল। এই ছোট ছেলে এখানে বসে কি করছিস, বাড়ি যা। শুনলি তো? মেরে তো এল লাগ গয়ে।